ভূগোলের একটি বিষয় ছিল নিয়ন্ত্রণবাদ বা নিয়ন্ত্রণাবাদ। এতে কি বলা হয়েছিল না, প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই প্রকৃতিতে সমস্ত কিছুই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তো পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনাবাদ বা আরো অনেক তত্ত্ব উঠে আসছে, কিন্তু একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে আমরা খেলায় মেতে উঠতে পারি না, বা প্রকৃতির সঙ্গে আমরা প্রতিযোগিতায় পেরে উঠতে পারি না। যখনই আমরা প্রকৃতির উপর অত্যাচার করেছি, প্রকৃতি সেটির বদলা আমাদেরকে দিয়ে দিয়েছে। আজকের যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, আজকে একটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভাইরাসের কাছে আমরা হেরে গেছি। আমরা মাসের পর মাস ঘরের মধ্যে লকডাউন হয়ে বন্দি হয়ে পড়ে রয়েছি। যে লকডাউন শব্দটার মানে আমরা জানতাম না বা শব্দটা শুনিও নি কোনোদিনও, সেই লকডাউন, কোয়ারেন্টাইন এই সমস্ত শব্দগুলো শুনতে পাচ্ছি এবং ঘরের মধ্যে বন্দি হয়ে বসে রয়েছি। তো আজকের ভিডিওটা সেই রকমই কিছু নিয়ে। পরিবেশে বেশ কিছু আমরা অত্যাচার করি, অর্থাৎ পরিবেশের উপরে আমরা হস্তক্ষেপ করি, সেই জন্য প্রকৃতি আমাদের উপর বা পরিবেশ আমাদের উপর বদলা নেয়। সেই জন্য আমাদেরকে পরিবেশ অবশ্যই বাঁচানো দরকার। সেই বাঁচানোর উদ্দেশ্যে বিশ্বের সমস্ত দেশ বা বেশ কিছু দেশ কখনো কখনো নিজেদের মধ্যে বেশ কিছু আলোচনা করেছে, মিটিং করেছে, সম্মেলন করেছে। সেই সম্মেলনগুলোর একটা তালিকা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই সম্মেলনগুলো কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এবং এই সম্মেলনগুলো প্রত্যেকটি পরিবেশ বিষয়ক, এটা মাথায় তোমরা রাখবে এবং সেই নিয়েই আমি আজকের আলোচনা করব। তো প্রথম যে সম্মেলনটার কথা বলছি, সেটি হয়েছিল 1972 খ্রিস্টাব্দে সুইডেনে, সুইডেনের স্টকহোম সম্মেলন, 1972 সুইডেন, পরীক্ষায় পড়ে, ঠিক আছে। সেই জন্য এই সাল এবং জায়গাগুলো আমাদের মনে রাখতে হয়। বিশ্বব্যাপী পরিবেশকে সুরক্ষা দিতে এই আন্দোলন হয়েছিল, যার নাম হচ্ছে স্টকহোম সম্মেলন। এরপরে এরপরে যে সম্মেলন বা চুক্তি একটা রয়েছে, যেটার নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি, দেশ কানাডা, 1987। 1987 খ্রিস্টাব্দে কানাডাতে আমাদের পৃথিবীর উপরে যে ওজোন গ্যাসের স্তর রয়েছে, সেই ওজোন গ্যাস ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য, ওজোন গ্যাসের সুরক্ষা দেওয়ার জন্য বা ওজোন স্তরকে বাঁচানোর জন্য আমাদের একটা চুক্তি করা হয়। বিশ্বের সমস্ত দেশ বসে একটা চুক্তি করা হয়। কি চুক্তি? না, এই ওজোন স্তরের ক্ষতি করে একটা গ্যাস যার নাম হচ্ছে সিএফসি, এছাড়াও হ্যালন যৌগ রয়েছে। এই সিএফসি কিভাবে কমানো যায় বা সিএফসি পরিবেশে কিভাবে নির্গমন বন্ধ করা যায় বা যতটা সম্ভব কমানো যায়, সেই নির্গমন রোধ করার জন্য আমাদের এই চুক্তিটা হয় কানাডার মন্ট্রিলে, যার নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি, 1987। সালগুলো এবং জায়গাগুলো মনে রাখবে, কারণ পরীক্ষায় এগুলো পড়ে, পরিবেশ হোক বা ভূগোল হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পড়ে। পরে একটা খুব গুরুত্বপূর্ণ, ব্রাজিলের রিও ডি জেনেরিও, সাল 1992। 1992 সালের ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই পৃথিবী বা বসুন্ধরাকে বাঁচানোর জন্য যে সম্মেলনটা হয়, তার নাম হচ্ছে বসুন্ধরা সম্মেলন। এই সম্মেলনও হয়েছিল পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য। এতে 21খানা কর্মসূচির একটা তালিকা করা হয় বা লক্ষ্য নির্ধারণ করা হয় এই 21খানা লক্ষ্যকে নিয়ে। এটাকে বলা হয় এজেন্ডা 21, বসুন্ধরা সম্মেলন, ব্রাজিল, রিও ডি জেনেরিও। এই চুক্তিটা সঙ্গে বা এই সম্মেলনে আরো একটা বিষয় উঠে এসেছিল, সেটা হচ্ছে বিশ্বের উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের একটা বিতর্ক, একে অপরকে অন্যকে দোষ দেওয়া যে কারা বেশি পরিবেশের ক্ষতি করছে, এটাও উঠে আসছিল। তাহলে আমি এখন পর্যন্ত তিনটে বললাম। তারপরে চুক্তি বা তারপরে সম্মেলন বা প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, 1997 জাপান। একইভাবে বিশ্বের সমস্ত দেশ বসে আন্তর্জাতিক স্তরে একটা মিটিং হয়, মিটিং করে গ্রিন হাউস গ্যাস, যেগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন আমরা জানি
ঠিক আছে, আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়ন কি না, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে যে বেড়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, তার জন্য যে সমস্ত গ্যাসগুলো রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, বিভিন্ন ধরনের গ্যাসগুলো কিভাবে কমানো যায়, পরিবেশকে কতটা বাঁচানো যায়, তার জন্য একটা প্রোটোকল হয় যার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। কারণ বিশ্ব উষ্ণায়ন হয়ে গেলে পৃথিবীর বেশ কিছু পরিবর্তন ঘটে যাবে, জলবায়ুর পরিবর্তন ঘটে যাবে, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল। তারপরে রয়েছে বিশ্ব পরিবেশ সম্মেলন 2001 মরক্কো, মরক্কোতেও ওই একই গ্রিন হাউস গ্যাসকে রোধ করার জন্য একটি সম্মেলন হয় যার নাম হচ্ছে বিশ্ব পরিবেশ সম্মেলন। সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, সাথে বেল আইকনও ক্লিক করে রাখো, আর নোটিফিকেশান পেতে থাকো সবার আগে ভিডিও দেখার জন্য। এরপরে আসছি 2002, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বা জোহান্সবার্গ। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আমাদেরকে সম্পদ বা পরিবেশের অন্যান্য উপাদানগুলোকে সঠিকভাবে এবং পরিমিতভাবে ব্যবহার করতে হবে। নাহলে আজকে আমরা যদি সমস্ত কিছু ব্যবহার করে দিই বা সমস্ত কিছু শেষ করে দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাবে না। সেই দিকে লক্ষ্য রেখে বা সেদিকে তাকিয়ে পরিবেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় যার নাম হচ্ছে জোহানেসবার্গ সম্মেলন 2002, দক্ষিণ আফ্রিকা। তারপরে হয় ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বলে একটি দ্বীপে বালি সম্মেলন 2020 সালের মধ্যে। এখানে বলা হয় 2020 সালের মধ্যে সমগ্র উন্নত দেশগুলোকে গ্রিন হাউস গ্যাস বন্ধ করে দিতে হবে, অর্থাৎ CO2 এবং CO2 সঙ্গে যে সমস্ত গ্রিন হাউস গ্যাস রয়েছে সেগুলোকে সমস্ত কিছুই বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এর নির্গমনগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, এটা বালি সম্মেলনে বলা হয়। 2009 ডেনমার্ক হয় কোপেনহেগেন সম্মেলন, এতেও বলা হয় জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের উষ্ণায়ন নিয়ন্ত্রণ, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে কোপেনহেগেন সম্মেলন হয়ে থাকে। তারপরে 2010 মেক্সিকো, মেক্সিকোতে হয় মেক্সিকো সম্মেলন, মেক্সিকো সম্মেলন সামগ্রিক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা, সামগ্রিক জলবায়ুকে নিয়ে যে আলোচনা করা হয় সেটির নাম হচ্ছে মেক্সিকো সম্মেলন। তারপরে আছে ডারবান সম্মেলন, ডারবান সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে 2011 সালে ডারবান সম্মেলন হয়। এখানে বলা হয় 2015 সালের মধ্যে একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়, 2015 সালের মধ্যে সমস্ত দেশগুলোকে CO2 সহ বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসগুলোকে সম্পূর্ণভাবে নির্গমন বন্ধ করতে হবে, একটা কড়া পদক্ষেপ নেওয়া হয় ডারবান সম্মেলনে। তারপর আসছে 2012, 2012-র কাতারে যে সম্মেলনটি হয় তার নাম হচ্ছে দোহা সম্মেলন, ঠিক আছে। দোহা সম্মেলনে একটা প্যাকেজ গ্রহণ করা হয় বা ফুল প্যাকেজ গ্রহণ করা হয় কীভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে বা জলবায়ুর যে দূষণ বা প্রকৃতির যে দূষণ সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটা দোহা সম্মেলনে বলা হয়। তারপরে মালদ্বীপ সম্মেলন, মালদ্বীপ সম্মেলন হয়েছিল 2013 সালের মালদ্বীপে, এখানেও বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জলবায়ুকে নিয়ন্ত্রণ করা বা জলবায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার বা প্রকৃতিকে বাঁচানোর একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এত সমস্ত সম্মেলন করা সত্ত্বেও আজকে আমরা পরিবেশের ক্ষতি করেই চলেছি। যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যত নগরায়ন বৃদ্ধি পাচ্ছে, যত উন্নত লাইফস্টাইল আসছে, তত আমরা আরো বেশি করে পরিবেশের ক্ষতি করে চলেছি। রাস্তাঘাটে প্রতিনিয়ত গাড়ির ধোঁয়া, কলকারখানা থেকে মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ধোঁয়া নির্গমন হচ্ছে, নদীতে মানে কলকারখানার নোংরা জল এসে পড়ে যাচ্ছে, এতে পরিবেশের প্রচণ্ড ক্ষতি হয়ে চলেছে। সেই জন্য আমাদের সবারই দরকার পরিবেশকে সুরক্ষিত রাখার,
আমাদের এটা দায়িত্ব, এবং দায়িত্বের সঙ্গে সঙ্গে একটা কর্তব্যও বলা চলে যে আমরা পরিবেশকে ভালো রাখবো। আজকে আপাতত এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো অবশ্যই। ধন্যবাদ।